একটা সমৃদ্ধ ভাষা হলো আরবি ভাষা। আরবি ভাষা যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা সেটার অনেকগুলো দলিল আছে। যেমন একটা বড় দলিল হলো, মানে ভাষা সমৃদ্ধি আসে কিসে, ভাষার অনেক বেশি শব্দর উপস্থিতিতে। একটা শব্দের অনেক সিনোনিমস আছে, বিকল্প শব্দ আছে। যেমন ফারাসুন, ফারাসুন মানে কি, ঘোড়া। এই শব্দের সিনোনিম বাংলায় কয়টা আছে? বাংলায় যেমন আছে ঘোড়া, অশ্ব, আর কি আছে? আমার খুব বেশি দখল নাই বাংলা ভাষায়, মোটামুটি জানি আর কি। হ্যাঁ, ঘোটক, ঘৌকার দিয়ে না, ঘোটক, অশ্ব, আর হলো ঘোড়া। আচ্ছা, কিন্তু আরবি ভাষায় কতগুলো শব্দ আছে? ফারাসুন শব্দের 700 সিনোনিমস আছে, 700। আরবি ভাষায় শুধু ফারাসুন শব্দের 700 সিনোনিম আছে তা না, বরং তোমরা ডিকশনারিতে গেলে দেখবা যে প্রচুর সিনোনিম আছে। এটা প্রমাণ করে যে আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা। ভাষার মধ্যে আবার আমরা দেখি যে অনেক বৈচিত্র্য, আবার কিছু মিলও আছে। যেমন আর্থ, এটার আরবি কি? আর্থ, মনে হয় যেন শব্দ দুটো একই, তাই না? ই এ আর টি এইচ, আর্থ, আর আরবি হলো আর্থ, আর্থ, আর্থ আর আর্থ উচ্চারণ মানে ভেরি ক্লোজ, এবং দুটোর অর্থই কিন্তু সেম, তাই না? জমিন, পৃথিবী, এই গ্লোবটাকে আর্থ বলা হয়, আর্দুন বলা হয়। সুতরাং এটাই হচ্ছে ভাষার বৈচিত্র্য এবং ভাষার মূল স্রষ্টা এক। এই জন্য প্রত্যেক ভাষাতেই আমরা দেখি যে কিছু কমন শব্দ আছে, সেটা অনেক ভাষায় সেগুলো পাওয়া যায়, বিশেষ করে আরবিতে। আরবি ভাষার অনেক শব্দ বাংলায় আছে, দিনই যে পরিভাষাগুলো আছে সেগুলো ছাড়াও অনেক শব্দ আমরা বাংলায় ব্যবহার করি। যাই হোক, তাইলে ভাষার স্রষ্টা, এই পয়েন্টে আমরা মূল কথা বলছি, ভাষার স্রষ্টা হচ্ছেন মূলত আল্লাহ, কিন্তু তারপরেও তিনি ভাষা শৈলী তার প্রকাশের যোগ্যতা মানুষকে দিয়েছেন। মানুষ নিজে কবিতা, সাহিত্য রচনা কিংবা এগুলোর মাধ্যমে সে নিজে কিন্তু অনেক শব্দ বানাতে পারে, কিন্তু যেই শব্দই সে বানাক, মূল স্রষ্টাকে আল্লাহ। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন, আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যে আমল করো সেটাকে সৃষ্টি করেছেন। একটা ডিবেট হয়েছিল যে মানুষ যে কাজগুলো করে এটা তো সেই করে, এটা তো আল্লাহ করেন না, তাহলে এই কাজের স্রষ্টা কি মানুষ নিজে নাকি আল্লাহ, তাই না? এখানে দুটো মত লক্ষ্য করা যায়, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহই মানুষকে সৃষ্টি করেছেন, তার আমলও সৃষ্টি করেছেন। যদি মানুষ তার আমল সৃষ্টি করত, তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু সে কি পারে? মানুষ যত পরিকল্পনা করে সেগুলো সে সবগুলো পারে না, কিছু পারে, যেগুলো আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন সেগুলো পারে, আর যেগুলো তৌফিক দেন না সেগুলো সে পারে না। তাহলে দেখা গেল যে মূল মানে কারানেওয়ালা, যিনি করাচ্ছেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ।